আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ব্যাটল অফ স্যান্টিয়াগো, অর্থাৎ যে ম্যাচের পর শুরু হয়েছিল কার্ড দেখানো, সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ব্যাটল অফ স্যান্টিয়াগো, যে ম্যাচকে বলা হয় বিশ্বকাপের সবচেয়ে সহিংসতাপূর্ণ ম্যাচ, যে ম্যাচে দেখা গেছে দু দলের ফুটবলের শারীরিক লড়াই। 1962 ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বে চিলি ও ইটালির মধ্যকার এই ম্যাচের পরই ফুটবল ম্যাচে লাল ও হলুদ কার্ডের প্রচলন শুরু হয়। ফুটবলের সকল নিয়ম একসাথে আসেনি, সময়ের পরিবর্তনে একে একে আসে এই নিয়মের পরিবর্তন। সেরকম পরিবর্তন দেখা গেছে 1962 বিশ্বকাপের পর, যখন থেকে শুরু হয় রেড কার্ড ও ইয়েলো কার্ডের প্রচলন। ফিফা ফুটবল বিশ্বকাপে এমন অনেক ঘটনাই আছে যা ফুটবল প্রেমীদের মনে এখনও দাগ কেটে রেখেছে। কোনো কোনো ঘটনা আবেগের হলেও কিছু কিছু ঘটনা আছে যার পুনরাবৃত্তি হোক সেটা কখনোই কেউ চাইবে না। এমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল 1962 ফুটবল বিশ্বকাপে চিলি ও ইটালির মধ্যকার ম্যাচে, যে ম্যাচকে ফুটবলের ইতিহাসে বলা হয় ব্যাটল অফ স্যান্টিয়াগো। 1962 বিশ্বকাপ চিলিতে অনুষ্ঠিত হোক সেটা অনেকেই চায়নি, বিশেষ করে ইউরোপীয় দলগুলো। একই সঙ্গে সুরমেলায় ল্যাটিন আমেরিকার জায়ান্ট ক্লাব আর্জেন্টিনাও। কিন্তু তার আগে 62 বিশ্বকাপ ইউরোপে না হয় তা নিয়ে ফিফাকে একরকম হুমকি দিয়ে রেখেছিল ল্যাটিন দেশগুলো। ইউরোপে বিশ্বকাপ হলে তারা একযোগে বিশ্বকাপ বয়কট করবে এমনটাও জানিয়েছিল সেই সময়। শেষ পর্যন্ত ফিফাকে বাধ্য হয়ে মেনে নিতে হয়েছিল সে দাবি। 1962 বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল চিলিতে। ইউরোপীয় দেশগুলো তো বটেই, ফিফাও এ সিদ্ধান্ত পছন্দ করতে পারেনি। 62 সালের বিশ্বকাপে 2 জুন গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল আয়োজক চিলি ও ইটালি। সে ম্যাচের আগে চিলিকে হেয় করে ইটালির বেশ কিছু সাংবাদিক পত্রিকায় লেখালেখি করে। সে লেখাতে ছিল চিলির প্রতি স্পষ্ট বিদ্বেষ। চিলিয়ান ফুটবলাররা এ নিয়ে ভেতরে ভেতরে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন, যার রেশ পাওয়া যায় চিলি ইটালির মধ্যকার সেই ম্যাচে। ম্যাচটিতে খেলা কম, দুই দলের ফুটবলারদের মারামারি ছিল বেশি, যেন ফুটবল নয় কোনো কুস্তি প্রতিযোগিতা দেখছে দর্শক। কিক অফের 12 সেকেন্ডের মাথায় প্রথম ফাউল, এরপর 8 মিনিটের মাথায় ইটালির ফুটবলার জর্জিও ফিরিনি ফাউল করেন চিলির হোনোরিনো লান্ডাকে। পরে রেফারি তাকে মাঠের বাইরে যেতে বললেও অস্বীকৃতি জানায় এই ইটালিয়ান ফুটবলার। এরপর বাধ্য হয়ে পুলিশের সহায়তা নিতে হয়েছিল সে ম্যাচে। পুরো ম্যাচ শেষ করতে চিলি পুলিশকে সেদিন মাঠে আসতে হয়েছিল 4 বার। সেদিনের ম্যাচটি পরিচালনা করছিল ইংলিশ রেফারি কেনেথ অ্যাস্টন। ম্যাচে রেফারিং নিয়ে তাকে সেদিন বেশ সমালোচনা শুনতে হয়েছিল। সে ম্যাচের পর ফুটবলারদের এমন সহিংসতাপূর্ণ আচরণ ভাবিয়ে তোলে তাকে। উল্লেখ্য, ব্যাটল অফ স্যান্টিয়াগোর পরই লাল কার্ড ও হলুদ কার্ডের প্রচলন শুরু করে ফিফা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।